সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। চুলায় চা বসিয়ে চা হতে হতে আপনি এই কেকটি তৈরি করতে পারবেন। আজ তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট কেক। এটা তেলে ভেজে নেওয়া, কোনো বেক করতে হবে না। তাহলে চলুন দেখে নিচ্ছি। কেক তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ডিম নিয়েছি। ডিমটা সাইজ যদি বড় হয় তাহলে একটি নিলেই হবে। আর এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার খাবারের তেল, আর 1 চিমটি পরিমাণ লবণ। তারপর খুব ভালো করে একটি হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এক পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে না দিলেও হবে, তবে এটা দিলে ডিমের এক্সট্রা একটা ফ্লেভার থাকে, সেটা থাকবে না। তারপর যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তখন আমি এখানে 1 কাপ দিয়ে দিলাম ময়দা, 1/3 কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। তারপর খুব ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, কারণ এই সময় অবশ্যই হাত দিয়ে মেখে নিতে হবে। ডুটা যেহেতু অনেকটাই ঘন হবে, মানে আঠালো হবে সেই জন্য। আর এখানে আমি পাউডার মিল্ক দিয়েছি, আপনারা চাইলে লিকুইড মিল্ক দিতে পারেন। সেক্ষেত্রে ময়দার পরিমাণ আরেকটু বেশি করে দিতে হবে। আর যখন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি পরিমাপ করার জন্য একটা মেজারমেন্ট করার চামচ নিয়েছি। সেটাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, আর হাতেও আমি তেল লাগিয়ে নিলাম যাতে হাতে লেগে লেগে না যায়। তারপর আমি এভাবে গোল গোল করে শেপ দিয়ে তারপর ভেজে নিব। প্রত্যেকটা সাইজ এতটুকু করব, সেজন্য আমি মেপে নিলাম। আর চুলায় আমি প্যান দিয়ে সেখানে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে তেলটা কিন্তু একদম গরম না, হালকা গরম। এই অবস্থায় আমি কেকগুলো দিয়ে দিলাম। দিয়ে আলতো করে নেড়েচেড়ে বেশ কিছু টাইম নিয়ে ভেজে নিতে হবে, কারণ এগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে সাইজগুলো বাড়তে থাকবে, আর এটার কালারটাও চলে আসবে। যদি চুলার আঁচটা অনেক হাই করে দেই তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। এই জন্য একদম চুলার আঁচ কমিয়ে তারপর ভেজে নিচ্ছি। যখন কেকের কালারটা ফুলফিলভাবে চলে আসবে, মানে অনেকটাই গাঢ় কালার হয়ে আসবে, তখন কিন্তু বুঝতে পারবো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এই কেকটা দেখতে এতটাই সুন্দর হয়, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে খাবে। যখনই কেক খেতে ইচ্ছে করবে এইভাবে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল, আর অনেক নরম এবং সফট হয়েছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, তারপর কেমন লাগলো আমাকে জানাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।